আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা পিক্স নিউজে। আপনাদের সাথে আছি আমি সেলিম রেজা। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ভারত সীমান্তে 60,000-এর বেশি সৈন্য মোতায়েন চীনের। কারাবাক নিয়ে আজারবাইজানের অবস্থানকে পূর্ণ সমর্থন পাকিস্তানের। ফের নির্বাচিত হলে এক মাসের মধ্যে আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি করবে ইরান, বললেন ট্রাম্প। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন ভারত চীন সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে 60,000 সেনা মোতায়েন করেছে চীন। জাপানে কোয়াড গ্রুপভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর নিজ দেশে ফিরে এক সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি। তিনি বলেন, বৈঠকে আমি ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছি। পৃথিবীর অন্যতম বৃহৎ চারটি গণতান্ত্রিক দেশ যারা বিভিন্নভাবে চীনের কমিউনিস্ট পার্টির কারণে ভোগান্তিতে আছে, এই ইস্যুতে দীর্ঘদিন কোয়াড দলভুক্ত রাষ্ট্রগুলো নিশ্চুপ ছিল, যার কারণে চীনারা তাদের আগ্রাসন অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। এ সময় তিনি বেইজিংয়ের খারাপ আচরণ এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য হুমকি হয়ে ওঠার সমালোচনাও করেছেন। ভারত প্রশান্ত মহাভারতীয় অঞ্চলের দেশ যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার টোকিওতে বৈঠক করেন। করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর এটাই ছিল তাদের প্রথম সাক্ষাৎ। দক্ষিণ চীন সাগর, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের সামরিক আগ্রাসন নিয়ে প্রতিবেশীদের সঙ্গে উত্তেজনার মাঝে টোকিওতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সূত্র টাইমস অফ ইন্ডিয়া। অন্যদিকে কারাবাক নিয়ে আজারবাইজানের অবস্থানকে পূর্ণ সমর্থন পাকিস্তানের। বিরোধীয় অঞ্চল নাগর্নো কারাবাক নিয়ে আজারবাইজানের অবস্থানকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে কথা জানিয়েছে। শনিবার এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। পাকিস্তানে নিযুক্ত আজারবাইজানের রাষ্ট্রদূত আলিজাদা রাওয়ালপিন্ডিতে জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। সেখানে দ্বিপাক্ষীয় স্বার্থ ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করেছেন। এ সময় সেনাপ্রধান দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক কথা পূর্ণ ব্যক্ত করে দৃঢ় ভিত্তি গঠনের ওপর জোর দেন। ISPR এ বিবৃতিতে বলা হয়, জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান বলেন, নাগর্নো কারাবাক নিয়ে আজারবাইজানের অবস্থানকে সম্পূর্ণ সমর্থন করছে, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সর্বসম্মতিকৃত প্রস্তাবে গৃহীত হয়েছে। নাগর্নো কারাবাক অঞ্চলটি নিয়ে গত 27 সেপ্টেম্বর থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এজন্য দুদেশ পরস্পরকে দায়ী করছে। আন্তর্জাতিকভাবে অঞ্চলটি আজারবাইজানের বলে স্বীকৃত, কিন্তু 1990-এর দশক থেকে নৃতাত্ত্বিক আর্মেনীয়রা নিয়ন্ত্রণ করছে। নতুন করে জড়িয়ে পড়া লড়াইয়ে দুই প্রতিবেশীর সঙ্গে সেনা সদস্য সহ এই পর্যন্ত 300+ মানুষ প্রাণ হারিয়েছেন। আজারবাইজানের দখলকৃত ভূখণ্ড ছেড়ে দিতে আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দেশ দুটির প্রতিবেশী ইরানও। একই সঙ্গে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বলছে। আরেকদিকে ফের নির্বাচিত হলে এক মাসের মধ্যে আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি করবে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি আসন্ন নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসতে পারেন, তাহলে আমেরিকার সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি করতে বাধ্য হবে ইরান। শুক্রবার আমেরিকার রক্ষণশীল রেডিও সঞ্চালক রাশ লিম্বার সঙ্গে 2 ঘন্টাব্যাপী ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। তিনি জোরালোভাবে বলেন, যদি আমি আমার নির্বাচিত হতে পারি, তাহলে এক মাসের মধ্যে ইরানের সঙ্গে একটি বড় চুক্তি হবে। অবশ্য এ সময় তিনি ইরানের বিরুদ্ধে একটি হুমকিও দেন। তিনি বলেন, যদি ইরান আমেরিকার বিরুদ্ধে কোনো কিছু করে, তাহলে তাকে 1,000 গুণ মূল্য দিতে হবে। ট্রাম্প বলেন, ইরান জানে এবং বিষয়টি লক্ষ্য করেছে যে যদি তারা আমাদের সঙ্গে খারাপ কিছু করে, তাহলে আমরা তাদের সঙ্গে এমন কিছু করব যা তারা কখনো ভাবেনি। এর আগে গত আগস্ট মাসে ট্রাম্প দাবি করেছিলেন ইরান আমেরিকার কাছে আসতে বাধ্য হবে এবং তিনি পুনঃ নির্বাচিত হওয়ার এক মাসের মধ্যে নতুন পরমাণু চুক্তি সই করবে। ওই বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছিলেন, ইরান কারোর সঙ্গে কোনো ব্যাপারে আলোচনা করতে দ্বিধা করে না, কিন্তু চুক্তি হয়ে যাওয়া বিষয় নিয়ে ইরান আলোচনা করবে না।
তেহরান বারবার বলছে তারা কেবল 2015 সালে শুরু হওয়া পরমাণু সমঝোতার কাঠামোর ভেতরে থেকেই আমেরিকার সঙ্গে আলোচনা করতে পারে। 2018 সালে মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর থেকে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা মারাত্মকভাবে বেড়েছে, সূত্র পাস টুডে। অপরদিকে ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা।